বিনোদন জগতের নিত্য নতুন খবরের আপডেট নিয়ে আজকের আমাদের এই আয়োজন। চলুন জেনে নেই আজকের শিরোনাম। সাকিবের ছবিতে জেসিয়া, বিশ্বকাপে বাজবে টাইগারের গর্জন, জাস্টিনের প্রার্থনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সাকিব খানের নতুন সিনেমা দরদ। শোনা যাচ্ছে 6টি ভাষায় রিলিজ পাবে দরদ। বলিউড, টলিউড, ঢালিউড অভিনেতাদের মিশ্রণে তৈরি সিনেমায় আছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 এর বিজয়ী জেসিয়া। জেসিয়া ইসলাম সেখানে অতিথি শিল্পী হিসেবে কাজ করবে। আগামী 25 অক্টোবর থেকে ভারতে তার অংশের শুটিং শুরু হবে। সাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। ছবির অন্যতম পরিচালক অনন্য মামুন শুটিং শুরুর প্রস্তুতি নিতে ভারতে আছেন। 10 দিন ব্যাপী জেসিয়ার শুটিং এর কাজ চলবে। পরিচালক মনীষ শর্মা ও প্রযোজক আদিত্য চোপড়ার টাইগার 3 নিয়ে বড় চমক সামনে এসেছে। বিশ্বকাপ ক্রিকেট মাঠেও নাকি শোনা যাবে টাইগার সালমানের গর্জন। ইতিমধ্যে ইয়াশরাজ ফিল্মসের সঙ্গে স্টার স্পোর্টস চ্যানেল কর্তৃপক্ষের চুক্তিও শেষ হয়েছে। চুক্তির মূল লক্ষ্য ভারত পাকিস্তান ম্যাচ। কেবল ভারত পাকিস্তান ম্যাচই নয়, বাকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও চলবে টাইগার 3 প্রমোশন। ইতিমধ্যেই ভাইজান বিশ্বকাপের থিম ভিত্তিক বিজ্ঞাপনের শুটিং এর কাজও শেষ করে ফেলেছেন। ম্যাচের ফাঁকে দেখা যাবে প্রোমোগুলো। বিশ্বকাপের এই আসরে টাইগার 3 প্রচার ভীষণভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে, আর সে কারণে এই চুক্তি। টাইগার 3 ইয়াশরাজ ফিল্মসের স্পাই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। দেখা যাক সালমান খানের টাইগার 3 এমন নতুন প্রমোশন পদক্ষেপ কতটা এগিয়ে নেয় টাইগার 3-কে। সম্প্রতি জাস্টিন বেবার চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে তার চিন্তাভাবনা শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম পোস্টে। তবে এসব পোস্ট শেয়ার করে বিতর্কের মুখে পড়েন কানাডিয়ান এই গায়ক। সর্বশেষ পোস্টে গাজার ধ্বংসের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন প্রেইং ফর ইসরায়েল। উপলব্ধি করার পর পোস্টটি চটজলদি মুছে দেন বিবার। পরবর্তীতে কোনো ছবি ছাড়াই আরেকটি স্টোরি শেয়ার দেন তিনি। একটি হার্ট ব্রেক ইমোজি দিয়ে আবার লেখেন প্রেইং ফর ইসরায়েল। পপ সেন্সেশন জাস্টিন বিবার চলমান ইসরায়েল হামাস যুদ্ধে তার পোস্টের উদ্দেশ্য ছিল চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করা। সোনিয়া খান, খবর সংযোগ।